পনির দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার গ্রেফতার স্বামী, শাশুড়ি ও ননদ। মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু মল্লিক, শাশুড়ি সুমিত্রা মল্লিক ও ননদ শেফালি গোলদার। সূত্রের খবর, নদিয়ার ধানতলা রিয়া রায়ের তিন বছর আগে বিয়ে হয় বাগদার কুমোরখোলার বাসিন্দা রাজু মল্লিকের সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে পনির দাবিতে গৃহবধূকে মানসিক এবং শারীরিক অত্যাচার করত স্বামী, শাশুড়ি ও ননদ। গতকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিয়া। তার পরিবারের দাবি, শ্বশুরবাড়ি অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছে সে। রিয়ার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। আগে আমরা জানতাম না যে ননদটা বাড়ি থাকে, ওই ননদ ভাই ওদের একটা সম্পর্ক আছে। এবার বিয়ের পরে ওটা আমরা জানতে পারি, আর বিয়ের পর থেকেই মেয়ের সঙ্গে টর্চার চলছে। পনের দাবি, সারাক্ষণই পনের দাবি, যথা সাধ্য আমার আমি দিয়ে চলেছি। আমি আর পেরে উঠিনি, লাস্ট ফিনিশে আমার মেয়েটারে রুমের শেষ করে দিই। আমার একটা নাতি আছে, দেড় বছর বয়স। মেয়েটাকে মানে প্রথম দেখে শুনে বিয়ে দেওয়া হয়, তখন ওই মেয়েটার মানে বলে না বোন বাড়িতে আছে, বলে যে বোন নেই, বিয়ে হয়ে গেছে, সব মিথ্যে কথা বলে বিয়ে করেছে। বিয়ে করার পরে সেই মেয়ে নিয়ে যাওয়ার পর থেকে জানছে বোন বাড়িতে আছে। তখন থেকে মেয়েকে খুব টর্চিং, সবসময় অশান্তি, মার দৌড়, মানে সবসময় মারে, টাকা পয়সা এ নিয়ে আয় তা নিয়ে আয় সব দিয়ে পয়সা করে, তাও সত্ত্বেও সে মেয়ের সঙ্গে পারে না। প্রায় মাঝে মাঝে দু তিনবার চারবার নিয়ে গেছি, চারবারই লোক ডেকে ডেকে কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মামা শ্বশুর, শাশুড়ি সবাই যেয়ে ওকে নিয়ে এসছে, বারবার করে নিয়ে এসছে, নিয়ে এসে মিটিং করে করে নিয়ে এসছে, নিয়ে এসে আবার তাই আবার মেয়েকে সেইভাবেই ফোন করে যা ডাকিয়ে নিয়ে এসে, এই যে পাঁচ দিন আগেও নিয়ে এসছে, মেয়েকে মেরেছে, মেরে মেরে ঝুলিয়ে দিয়েছে, বুঝেছেন? আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে, মেরে ঝুলি দিয়েছে। আগে পরে অনেক অশান্তি হতো, খুব মারধর করতো, টাকা পয়সা সব কিছু দিয়েছি, বারবার করে দিয়েছি, জামাইকে ধান চাষ করা ধরেন টাকা পয়সা দিয়া, হ্যাঁ, নাতির সম্পূর্ণ খরচ দিয়া, বাচ্চা হওয়ার থেকে শুরু করে সব কিছু দিয়েছি, দিয়েও তাও শেষ দাবি কি ছিল ওনাদের? শেষ দাবি ছিল এদিনকে বলেছে যে সোনার জিনিস যা তোর বাবার বাড়িতে দিয়েছে ওই কটা দে, এই কথা। এইতে মেয়ে জানাইছে ফোনে যে চাচ্ছে ধান চাষ করবে, সোনার জিনিসগুলো চাচ্ছে, আগে একবার নেছে আবার নেচ্ছে, তা ওই দিনই বলে ওই যে মেরে ঝুলি দিয়েছে। এদের তিনজনকে ধরেছে স্বামী প্রিন্সিপাল অ্যাকুস্ট, শাশুড়ি এবং ননদকে অ্যারেস্ট করে আজকে পাঠিয়েছে বনগাঁ লানেট এসএজএম আদালতে। এদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে লানেট এসএজএম বনগাঁ। এদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, এই মেয়েটির বিয়ে হয়েছিল কুমোরখোলা গ্রামে হেলাঞ্চা জিপি এবং বাগদা থানার অন্তর্গত। মেয়েটির বাপের বাড়ি নদিয়া এবং 2 বছর আগে বিয়ে হয়েছিল, তাদের একটা বাচ্চা আছে, খুবই ছোট। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতে বিয়ের পর থেকে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন হতে থাকে মেয়েটা। কিন্তু মেয়েটির বাবার বাড়ি খুব গরিব থাকার দরুন তাদের সেই দাবি, ডাউরি, ডিমান্ড ফুলফিল না করার জন্য তারপরে আর অত্যাচারের মাত্রা বেড়ে যায়, যার ফলে মেয়েটি অত্যাচার সহ্য না করতে পারে, দিনের পর দিন নির্যাতনের ফলে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এবং সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানায় একটা 498-304 বি ধারায় মামলা রুজু হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত চলছে।